بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه في عيشة راضية في جنة عالية قطوفها دانية. صدق الله العظيم. بنشكرك صلى الله على سيدنا মানুষের আল্লাহ দেন, ইজ্জতের জিন্দগিও দেন, যারা আল্লাহর বন্দেগী করে, যারা আল্লাহর বন্দেগী করে, যারা আল্লাহর রাজি করে, তারা আল্লাহ ইজ্জতের জিন্দগি নেক হায়াত দান করে। আল্লাহ সবকিছু দিছেন, আমরা লাগি সবকিছু দিছেন, আল্লাহ লাগে কোন জিনিসের জরুরত নাই, আল্লাহ সব হাজত থেকে পাক করে সুবহান আল্লাহ। আল্লাহর খানে গম কোন ধরনের কোন খাহিশ কিছু নাই আল্লাহ, আল্লাহও যাতে পাক নাই সবকিছু থেকে পাক, গম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ভুলও নাই, আল্লাহর কোন অক্ষমতাও নাই, সুবহান, সব অক্ষমতা থেকে জানি পাক, খেয়াল চিন্তা যুক্তি থেকে জানি পাক, ইলিম জ্ঞান যেনকে শেষ হয়েছিলাম থেকে জানি আমার শুরু হয়েছে, তাই সবকিছু থেকে পাক, তার নাম হলো সুবহান, সুবহান আল্লাহ যাতে পাক, আল্লাহ খালিক, আর কোন জিনিস বানাইয়া কেউ খালিক হইতে পারতো না, এখানে বললে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিগাইরি আমাল, কোন ডিজাইন ড্রয়িং, কোন ইঞ্জিনিয়ার, কোন ধরনের র মেটেরিয়ালস এর প্রয়োজন নাই, আল্লাহ ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে সব কিছু কায়েম করছে। যে জায়গায় দুনিয়া আছেন না, দুনিয়া বানাইছেন, কোন দৃষ্টান্ত দেখে নাই, আপনি একটা জিনিস বানাইতে হইলে একটা নমুনা দেখালেন, কোন নমুনা ছাড়া আল্লাহ সমস্ত কিছু নিজাম কায়েম করে দেন। ই আল্লাহ আমাদের দেখত্রা, আমাদের কথা শুনত্রা, কতক্ষণ দেখত্রা বলতে আল্লাহ সমস্ত সামিউন বসির, আল্লাহর সিফত, আল্লাহ দেখুন শুনুন, আল্লাহ পালনেওয়ালা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, পরবর্তীকারী হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআন শরীফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারিফ সমস্ত আল্লাহ লাগিয়ে যায়, সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক, আর কুরআন শরীফের শেষ শুরু হইলো কুল আউযু বিরাব্বিন নাস, রব, আল্লাহর নবী ফরমাইন আল্লাহর রব মানাটা সবচেয়ে কঠিন, এলাকি রবর পরীক্ষা সব জায়গাতে আছে, নমাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব, আল্লাহর রব স্বীকার করি, মানে রব মানা সবচেয়ে কঠিন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব মানাটা
সবচেয়ে কঠিন এবং এই রবর প্রশ্ন কেমন কবর দেওয়ার হলো মাদ্রব দুঃখা বেটি মানুষ হইলে মাদ্রব দুঃখে এলাকে আল্লাহ ফরমাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহরে যারা রব মানছে আর ওটার উপরে টিকে থাকছে আল্লাহ এবং ই মানুষের মত অন্য মত লাগান নাই ই মানুষের মতের সময় ফিরিস্তা সামনে হাজির দিবাল্লা তাকাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন বান্দা আপনি ডরাই না যান আল্লাহর বান্দা আপনি ডরাই না যান আপনি ঘাবড়াই না যান আপনার কোন চিন্তার কারণ নাই আল্লাহ আপনারা যদি জন্নাত তৈরি করে আসেন ওই সময় জন্নাত সামনে দৌড়বে ইসলাম যেটা আপনার ওয়াদা রয়েছে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদাউন জন্নাত গেলে ওয়াদার আপনি পাইবা নিজ জানে যা সেই বর্তাও পাইবা এর থেকে আরো বাড়ি এক জিনিস আছে হবে সুবহান ওলাদাইনা মাজিদ তোমাদের খেয়াল খুশি নিয়ামত ভরপুর হওয়ার পরে তোমাদের হাজত পূরণ হয়ে যাওয়ার পরে খুশি জাহির হয়ে যাওয়ার পরে আর একটা বাকি থাকবো আমার পক্ষ আমি আল্লাহর পক্ষ থাকি তোমাদের জন্য যে শেষ হইব এরপর থেকে আমার দেওয়া নিয়ামতটা শুরু হইব স্পেশাল নিয়ামত জান্নাত আমরা এই জান্নাত যাইতাম করি না যাব যাইতাম করি জান্নাত কোন দিকে রে ভাই আমার কোনো দিশা নাই খবর নাই আমরা বেশ তোর খুঁজো নাই দুজর নাই আসিনি আমরা বেশ তোর খুঁজো আমরা একদিন চিনি পয়সা কোন দিকে গেলে পয়সা পাওয়া দেখবো কতক্ষণ মিশার দূর বাড়াইলে পয়সা বেশি হারাম তুলা ফুলাইলে পয়সার পরিমাণ বাড়বো জুলুম তুলা বাড়াইলে নেতাগিরি কিছু বাড়বে ওনা নিয়ে আমরা কাজ করবো আমি আরো কাজ করি আইসি যে সুপ্রিয় আদায় করো কাই নবী হালালে উম্মত বনো কা হারামি উম্মত বেআদব উম্মত বনলে ওইত নাই কেনে বলতে ই নবীর উম্মত আর কারণ ই নবীর শুকুর ভানি আল্লাহ আমাদের দুনিয়াতে কাই নবী শনিবারে মাছ খাওয়া নিষেধ করছে শনিবারে রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি খাইও কোনো অসুবিধা নেই শনিবার কেন মাছ মারিও না কেউ তো কি মারতে না পুরকির মাছ মারলে তো শেষ হয়ে যাবে ফিশারি মাছ মারলে শেষ হয়ে যাবে খালোর মাছ মারলেও শেষ হওয়ার সম্ভব হবে আদার আদার মানুষের মারলে খালোর মাছও শেষ হয়ে যাবে গাঙ্গোর মাছও শেষ হয়ে সম্ভব দরিয়ে সাগরের মাছ মারল আল্লাহ নিষেধ ও নিষেধ খান তার বঙ্গ করে গিয়েছে নিয়ে কম যে আল্লাহ বান্দরে পরিণত করে গেছে আমরা এখন মাছ মারার মতো অপরাধ করি না এর থেকে বাড়িয়ে অপরাধ মাছ মারার অপরাধ কোন বড় আছে না আজকে আমরা মিশার বাজার গরম করা বড় হয়েছে আমরা জুলুম বড় হয়েছে আমরা আমরা নাফরমানি বাড়িছে বাড়িছে না বাড়িছে আমরা তো চলি না কেন বলতে ও নবীর হালালি উম্মত বল জিবরিল আমিনে হইনি আর রাসূলুল্লাহ আজ গাইল আপনার দরজাত খাড়া আল্লাহর নবী ফরমায় অনুমতি দাও পিতে আপন তুমি যাও আল্লাহর জিকার করো যে আমার অপাতর ভরে আমার উম্মত লোকে আল্লাহর কি খানু লইয়া যাইব এই সময় তো আল্লাহর চিন্তা করতে আসবে পরিবারের চিন্তা করতে আসলে নবীর মায়া আসেন না পরিবারের লোক আসেন না পরিবারের লোক আল্লাহ নবী বৃহস্পতিবার এশার নামাজ স্বর্ণবার উঠায় অসুস্থ হয়ে গেছেন স্বর্ণবার উঠে নামাজ হয়ে গেছেন আপনার ইন্তজার আপনার অপেক্ষা শুধু
উঠতে না আবার আল্লাহর নবী পড়ি, আবার কিছু সময় ফরিজ দিকে নামাজ হয়ে গেছে, কিন্তু আপনার অপেক্ষা সব আল্লাহ নবী আবার উঠতে পড়ে যান, তিনবার বলে আল্লাহ নবী ফরমাইন দাও আবু বকর নামাজ পড়াই। আবু বকর আসলাম নামাজের পিছনের সত্য, উমর আসলাম সামনের সত্য, সাহাবি হলে উমর যে হইলে আপনি পড়াই লাগতো নামাজ। আল্লাহ নবী বিছনা থুতি উতি হনুন যে আল্লাহ অকবর হয়ে তফকুই দিয়েছেন, উমরের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী অন্ত থেকে জোর আওয়াজে ফরমাই না, উমর রে পিছনে আনো আবু বকর রে সামনে দেও, আমার আল্লাহ আমারে হুকুম করছেন আমার মুসল্লাত আবু বকর ছাড়া কোন মানুষ খাড়া হইত না। সর্বশেষ নামাজ জোর নামাজ আল্লাহ নবী আবু বকর সিদ্দিক ইমামতি করবেন, আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাড়াইছেন, অনুমান করি আবু বকর পিছে হটা শুরু করছে। আল্লাহ নবী ইশারা দিয়ে বলেন তুমি জায়গাটাকে ইমামতি করো, তার আন্দাজ বই আল্লাহ নবী জীবনের সর্বশেষ নামাজ পড়ছে। সবার কাছ থেকে বিদায় লইছেন, খুশালে বিদায় লইছেন, উম্মতের কাছ থেকে বিদায় লইছেন, মসজিদ ফরমাইছেন যে আমার আমার কাছে তো ফাওনা দেব না আসেনি, আমি কেউ রেজুন দিছিনি। আমরা প্রথম বেপরোয়া মানুষ, কত স্বাধীন হয়েছি, না বেস্তর খুঁজ আছে, না দুর্যোগের ডোর আছে, না আন্দারে ডোরাই, না কোনো কুরবানি, না কোনো স্যাক্রিফাইস আছে। আল্লাহ নবী ফরমাইন আমি জরুরি দুঃখ দিছি, নবীর দুঃখ দিতে পারেন আল্লাহ নবীর, আল্লাহ এক আখলাক দিয়েছিল, আল্লাহ নবীর এক চরিত্র আল্লাহ দান করছিল, হুলুকে আজিম দান করছিল, আল্লাহ নবীর আখলাক রে আল্লাহ কেমন পর্যন্ত আকর্ষণ হয়ে শুনল কাদুকান রকম ফিরে সুদিল্লাহ। আল্লাহ নবীর প্রধান বৈশিষ্ট্য আল্লাহ জানাইছেন যে আমার এমন এক নবী দুনিয়াতে আইতরা যান জবান থেকে কোন মখলুকের দুঃখ হইত না। আল্লাহ নবীর জবান মোবারক দিয়ে কোন মখলুক আল্লাহ নবীর দুঃখ দিয়েছেন না, এটা নবীর। আর এই নবী ও নবী আসলা যে নবী জবান দিত দুঃখ দিছইন না, যে নবীরে মানুষে যে তকলিফ দিছে, যে কষ্ট দিছে, খাস করে মক্কার কাফির হলে যে কষ্ট দিছে, আল্লাহর নবীরে যে বিতাড়িত করছে, আল্লাহর নবীর যে সদমা আইছে, যেদিন পথে মক্কা হয়েছে এদিন সব মানুষে মনে করছে যে আজকে আজকে বদলা লইবার, কিন্তু আল্লাহর নবী কাবা শরীফ উপর দরজা করিয়া জিকাইন যে তোমাদের কিতা করতাম, দুনিয়ার কানুন হইলিয়া বিজেতায় সমস্ত বিদ্রোহীরে কাতল করে দেয় কথাটা। এরা কইন যে আপনি বড় মানুষ, আপনার এই বড় শোকটা কি আপনি আপনার আপনার বড় অভ্যাসটা কি আপনি আমার প্রতি সুবিচার করবেন, আল্লাহ নবী 23 বৎসরের অপরাধের এক কথা তারা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর জিকির নিয়ে যে সবচেয়ে বড় সফি কে বলতে আল্লাহ আজওয়াদুল্লাহ জোর, এরপরে কে বলতে আনা আজওয়াদু বলতে আদম, আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় সফি হইলাম কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সফি কে বলার মধ্যে এক হইল কি আল্লাহর রাস্তাতে মাল খরচ করার সফি, আর কিতাবও লেখছেন ওলামায়ে কেরামে লেখছেন যে মানুষের যত বেশি মাফ করে দিতে পারে তার দিল্লি আল্লাহ তত বড় সফি বানাই। সুবহানাল্লাহ, ওয়াল আফিনা আনিন নাস, মুমিনের একটা গুণ। আল্লাহর নবী তার পরিবারের সবার কাছ থেকে যখন সাহাবী হলো জিজ্ঞাসা করলো ফানা আছে নিয়ে এক সাহাবী কে বসে নিয়ে আর রাসূলুল্লাহ আমি তিন দিন হন আপনার কাছে দেখতাম বলতে আমার স্মরণ না খুলিয়া কো বলতে একদিন এক সাইলে গিয়ে আপনার কাছে খুঁজিসলেন, আপনার কাছে দেওয়ার মতো কিছু আছে না, আপনি আমারে ফরমাইছিল যে একটা তিন দিন হাম দিল আমি তোমার পরে দিব, ওইটা আমার স্মরণ হয়েছে। আল্লাহ নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস ছাড়া আসলে আল্লাহ নবী ফরমাইন ফজল তুমি আমার পক্ষ থেকে ওই তিন দিন আমার জিম্মা দিন নিয়োগিত হইলে আমি দেন মুক্ত হয়ে গেলাম, তাই ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি তিন দিন আমার জিম্মাদারি নিলাম গিয়া আল্লাহ নবী ফরমাইন আমি দেন মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, দেন মুক্ত হইলাম। হ্যাঁ, আমরা মরবার আগে ফেরত এই কথা কই না যে আমরা মাফ করি না, মানুষরে আমরা মাফ করে দিই না, নিজে আমরা মাফি চাই, কেন বলতে আমরা বড় স্বাধীন বেপরোয়া সাহসী মানুষ।
আল্লাহর নবী তার পরিবারের কাছ থেকে পুরস্কারের বিদায় নেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মিয়া ডাকিয়া বিদায় করেন। পরে পরে কই আমি যাওয়ার পথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খান্দুন। আল্লাহর নবী আবার আগে ফরমায়েন, খান্দিও না, তুমি আমার লোকের সব ছাদে মুলাকাত করবে। ছয় মাস যাইতে না যাইতে 24 বছর বয়স খাতুনে জান্নাত জান্নাত রমণীয় পর সরদার ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল হয়ে আল্লাহর নবীর সাথে মুলাকাত করেন। ছয় মাস মতো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া আনছেন। আল্লাহ রসুলের জানতা তাহলে জল খাওয়াইয়া তরফানি হইব এক আওলাদে গলা জব করিয়া নেজা মাঝে গিয়ে আমি শুধ করে গেছি আবু বকর একটা ঘটনা দেখা হিজরতের ঘটনা আমরা জানি আল্লাহর নবী হিজরত কিলা তসিম নিলে আবু বকর কিলা সঙ্গী বন্ধা এক জায়গায় আবু বকর 8 বছর মেয়ে তার মেয়ের হইয়া গেছেন যে তুমি হেরা গুহার মধ্যে আমরা নাকি খানি নিয়ে পৌঁছাইয়া দিও। মানুষের সবচেয়ে মায়ার জিনিস কি আওলাদ না নেই? আওলাদ আওলাদ দৌলত আর কিছু আওলাদ দৌলত আল্লাহর নবী লাগে কুরবান করি আবু বকর থেকে বাড়িয়া বলতে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন আসমা বিনতে আবু বকর রে তুমি নিয়ে আমরা খানি পৌঁছে যাবে। আল্লাহর নবীর কুস্তি হইলে আবু বকরের ফদ ধরিলে নবীরে বড় দিন যেন নবী আসেন না আবু বকর আসেন। আসমা বিনতে আবু বকর জিজ্ঞাসা আবু জহল হইলে তোমার বাবা খানও জানি বলতে জানি কোন জায়গাতে দেখতাম না কোন জায়গার খুব জোরে থাপ্পড় মারছে 8 বছর বাচ্চা মানুষ তার মেয়ে খান ফাটিয়া ফিনফিটি রক্ত করে যেন ফোর্স হয়নি কেন মাথা গে লাগছে ওয়ালোর উপরে এই মাথা গে ফোর্সে ফাটার উপরে তিন দিক থেকে জখম হয়ে রক্ত ছুটিছে সুর না করি চিৎকার না করি 8 বছর এই মেয়ে করো গিয়ে নিজের কাপড় দিয়ে মাথা পালা করে ব্যান্ডেজ বানছে আল্লাহর নবী নাকি খানি লইয়া রান্না করছে। আবু বকর সিদ্দিকে দেখিয়া জিকাইলে তোমার ব্যান্ডেজ করে রক্ত হয়ে ওর মা আবু জাহেল আমারে মারছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা জিকাইল না গো মা তোমার কিতা হয়েছে জখম বেশি হয়েছে নি ডাক্তার দেখাইছো নি ওষুধ দেখাইছো নি তুমি কইছো নি প্রতিবাদ করছো নি এই কথা জিকাই না জিকাই তো মা তুমি আল্লাহর নবীর খবর কইছো নি না কইছো না ওদে বাবা যদি আমি কই লাইতে আমি সিদ্দিকে আর করে বেঠিয়ে গেলাম খান্দান কুরবান আল্লাহর নবী লাগে যে কুরবানি এ লাগে আল্লাহর নবী ফরমায়েন সমস্ত জন্নতীয় ঘরে আল্লাহ তার দিদার নসিব বরবাদ দিদারে আম আর এক ব্যক্তির দিদারে খাস নসিব হল তার নাম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর ওফাদা আল্লাহর নবী লাগি যে যে মানুষ যত বেশি সম্পর্কিত হয়েছে সেই মানুষের মর্তবার আল্লাহ যত বেশি বাড়াইয়া দিয়েছে। আব্দুল নাস বাতলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর যে জিনিসে মহব্বত করছে
আল্লাহ এটার সৌন্দর্যে বাড়াইয়া দিবে। মসজিদে নববীতে ওখানে কুঠি আছে, যার নাম স্থানীয় হানা, শুকনা মরা খাজুর গাছের কুঠি আছে, শুকনা মরা খাজুর গাছের কুঠি। আল্লাহ নবী হেলান দিয়া খুতবা ফরমাইতা, মানুষ বেশি হয়ে গেছেন, মেম্বর বানানির দরকার পড়ছে, মেম্বর বনিয়া আইছে। আল্লাহ নবী মেম্বর স্মৃতিকে যখন শহর আসছেন, এই গাছে এমন খান্দা শুরু করছে, হতি শরীফও আছে যে গর্ভবতী উঠনি নিয়ে শিকার করে বানানি শুরু করছে। আল্লাহ নবী ফিরত ইয়া গাছে গাঞ্জা করে দরিয়া সান্ত্বনা দেন, খানে খানে কোন গাছ তুমি সবর করে লো, তোমার আমি আল্লাহরে করিয়া জন্নত বুঝে গেছি। এই গাছে খান্দা থামাইলে আল্লাহ নবী আবার মেম্বরে তসি বানান, ততক্ষণ পর্যন্ত এই গাছর ফুফাই ফুফাইয়া খান্দাটা সমস্ত মসজিদে পৌঁছল। যেটা বাচ্চাইতে খান্দা থামাইতে সময় কিছু সময় লাগে না, আস্তে আস্তে গিয়ে খান্দা থামাই, ঠিক সেইভাবে গাছে খান দিয়েছে। আল্লাহ নবী বলবেন যদি আমি সান্ত্বনা না দিতাম এই গাছে কেয়ামত পর্যন্ত খান্দ সব মানুষের মন করবো। নবীলে কানুন বদলিয়ে যায়, নবী বড় ভাই হিসাবে লাগান, নবী আমরা লাগান, রক্তে মানুষের দুষে গুণে নবী আমাদের মতো ছিলেন, বড় কান এটা হইলে নবীর উপরে ইমান আয়িত নাই। নবীর এক পরিচয় জানিয়ে রাখুক, একটা মর্যাদা নবীর জানিয়ে রাখুক, যে আল্লাহ নবীর সবচেয়ে বড় মর্যাদা হইল কি যে কোরআনে পাক, কোরআনে পাক। এটা কিভাবে আইছে বলতে, নাজালা বিহির রূহ আলা কালবিকা, আল্লাহ নবীর সিনার মধ্যে আল্লাহর জবান থেকে কালাম উঠিছে, আর ওটা সোজা সুজি বরাহের রাস্তা নিয়ে আল্লাহর হাবিবুর সিনা মুবারকের নিচে আমাদের পৌঁছে। تنزيل ممن خلق الارض والسماوات العلى, تنزيل الله অবতীর্ণ করছেন, আল্লাহর নবী ফরমায়, আল্লাহর নবী ফরমায় যে লৌহে মাহফুজ কোরআন লিপিবদ্ধ আছে, দুরুদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আচ্ছা যাই হোক, কিছু আপনারা কয়েকজনের সবাই সুস্থ করুক। আল্লাহ নবী ফরমায় লৌহে মাহফুজ কোরআন লিপিবদ্ধ আছে, কিন্তু আল্লাহর কালাম ওয়ার সুবাদে এটার শক্তিও তো বাড়িছে, যে আল্লাহর আল্লাহর কালাম ওয়ার পরে এটা যদি লৌহে মাহফুজের উপরে নাজিল হইত তাহলে লৌহে মাহফুজ টুকরা টুকরো হয়ে গেল, আসমানেও বরদাস্ত করার নাই, জমিনেও বরদাস্ত করার নাই, পাহাড়েও বরদাস্ত করার মতো নাই, যে কোরআন অবতীর্ণ ওয়ারটা সেটা আমার নবীর সেনায় বরদাস্ত করছে। এক দুইবারে নাই রে ভাই, 23 বৎসর আল্লাহর নবী উম্মত লাগিয়ে কোরআন সম্পর্কে, আর নবীর পরিচয় কি তার নবী আমরা লেখান নেই, ওদের নবীর কায়নাতের কোন জিনিসও লেখান নাই, আসমান জমিন যেন ফেইল আল্লাহর কালামরে গ্রহণ করতে, পাহাড় যেন ফেইল আল্লাহর নবীর কালামরে গ্রহণ করতে, লৌহে মাহফুজ যেন ফেইল আল্লাহর নবীর কালামরে গ্রহণ করতে, আল্লাহর নবীর সিনারে আল্লাহ এত শক্তিশালী করছিল না, যে আল্লাহ নবীর সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছে। আর নবীর শক্তি বানাইছেন, ইন্না আরসালনাকা শাহিদা, নবী আপনারে আমি শক্তি বানাইছি, নবীর জবান থেকে যেটা কোরআন হইয়া আইছে ওটা কোরআন বনছে, যেটা হদিস হইয়া মুখ ফরমাইছেন ওটা হদিস হইছে, কথা ঠিক না? ঠিক না, কোরআন তো লিখিত আমরা কাছে আইছে না, তৌরাত ইনজিল জবুর লিখিত হয়েছে, একদিন আইছে রমজান আইছে, কিন্তু কোরআন তো একদিন আইছে না, 23 বৎসরে সাইরায়াতের বেশি একটাকে নাজিল হয়েছে না, নবিয়া কোরআন শরীফে উম্মত লাগিয়ে দিছি বর্ষয়ন তার সিনা মুবারক দিয়া আলা কালবিকা, এটার মধ্যে কষ্ট আসেনি না আসেনি, আল্লাহর কালাম হওয়ার কারণে গুরুজন আসেনি না আসে না,
আল্লাহ ফরমান, যদি আমি ফাড়ের উপরে নাজিল করি তাহলে ফাড়ে আমার ভয়ে থরথর করে কাঁপিব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। ওহী নাজিল যেগুলো হইতো ওই সময় আল্লাহর নবীর অবস্থা কি হইতো? বলতে শীতর শীতর দিন শীতর রাইত আল্লাহর নবী কান্না ছিল। সোয়ারির উপরে আল্লাহ নবী যখন তাত্তা উঠোর উপরে তখন ওহি নাজিল যখন হইতো উঠ জায়গাটি পরিচিত। হারিসা বিন হযরত যায়েদ বিন হারিসা ফরমায়েন যে আল্লাহ নবী আমার জানো তারাম ফরমাইছে যে মত অবস্থায় ওহি নাজিল শুরু হয়েছে। আমি বুঝবাইলাম যে আমার পাওয়ার উপরে কেউ উহুদর পাহাড় জানিয়ে রাখি দিয়েছে। এটার মধ্যে শক্তির ব্যাপার আছেন না আছেন? কুরআন শরীফ রে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম, তাই না? আমরা যখন মানুষ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর কোন আয়াত দেখছেন? ইগুর জিদর মাঝে ব্যাপার। এক ইমাম সাহেবে এক ইমাম সাহেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবানাতে ইমাম সাহেবে ফজর নামাজ প্রায় পড়াইতে আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমাল সুরা আবাসা। নারী শহীদ আমিরুল মুমিনের কাছে তাই খবর করি আমি জিজ্ঞাইলা যে তুমি ও সুরাত দিয়ে খালি নামাজ পড়ার মধ্যে দিও, সেনে বলতে পারতে না বেটা দুষ কিতাব এটা ইমামতি করে কুরআন থেকে তো তিলাওয়াত করে। উমর রাদিয়াল্লাহু ফরমায়নি কি মুনাফিক গুরে কাতর করিলে ইমাম মুনাফিক দ্বারা পড়ছে কার জমানা? উমর রাদিয়াল্লাহু আনহু বেটা দুষ কিতাবের নামাজও এমন এক সুরা পড়ে এ অন্য কোন সুরা দেখে না, যেটা উনি নবীর উপরে ডাক দেওয়া হয়েছে নবীরে যে খুব সতর্ক করা হয়েছে ওটা করতে আরাম পায়। কথা বুঝাইতাম পারছি নি আপনারা? নবীর বালা এদিকে চায় না, নবীরে দিকে দিল্লি বালা হয় না। হে নবীর এক মহিলা আল্লাহ নবী খানা ফরমাইত্রা এক মহিলা ইয়া কইলো তাই যেমন এক নবী হইলা ফেরোর মুক্তি কই না তাই তখন খাইল আল্লাহ নবীর খানা এটা পৌঁছে গেছে। ফরমাইলা তুমি বো আমার লোকে খাও দামি লাগে কাম না, আমি আপনার মুখর খাতে দিলে খাই মোহাম্মদ নবীর জবান মুবারক থেকে খানি বার করিয়া বেটি মনে হচ্ছে এটা দিতা নাই আর বেটি আই পার করতো যে নবী তাই নোলা রে জি লতা হতা তাই কিন্তু মহব্বতে নাই তাই দুশ্মনী নিয়তে ফোর আল্লাহ নবীর লোকমা বার করিয়া ঠেলা আমার মুখ হারে গেলে দিস আর কি দিস ওই নবীর লোক মুবারক যেন লাগছে এটা নূর পয়দা হয়ে গেছে না যেমনি বিতরে গেছে বেটি কর্মা উড়ি আমার সব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ব্যতিক্রমী বৈশিষ্ট্য দিছে নবী আমরা লাখান না। আল্লাহ নবী ফরমায় তুমি সামন যেভাবে দেখো আমি কিশোর তো সমান করে তুমি দেন ঘুমাইলে তোমার জন্য সব ঘুমায় অন্তর ঘুমায় আমি ঘুমাইলে আমার সব ঘুমায় কিন্তু আমার অন্তর উজাগ থাকবে নবী আমরা লেখা নবীরা নিব কাছে আল্লাহ নবী সবর তসিব নিত্রা আল্লাহ নবী হাজতের প্রয়োজন হয়েছে পেশাব ফরমাইতা কোন পর্দা নাই আড়াল নাই আল্লাহ নবী ফরমাইনা তানা সঙ্গে ফরমাইন যে তুমি ও ছোট ছোট গাছ দিয়ে পাঠি পাঠি গাছ যুক্তি অভিন্তর যে নবীটাকে তুমি পর্দা বানাও যেমনিকে ফরমাইছ চতুর্দিক থেকে আর ছোট ছোট জুপি নাকবানি শুরু হয়েছে আল্লাহ নবী তাকে এ জুপি বানাই পর্দা বানাই আল্লাহ নবী হাজির করে গাছেও সিনছে জুপিয়ে সিনছে সুঠো গাছর সুবায়ও সিনছে কিন্তু উন্মতুই আমরা সিনলাম আল্লাহ নবীর এক গাদা আছেন যে কোন নাম ইয়াফুর আছেন এই গাদাটা আল্লাহ নবী খায়বর যুদ্ধর পরে যখন গনিমত সামনে আইছে তখন বিভিন্ন আসবাবপত্র আইছে লোক ইয়ার জীবজন্তু আইছে উট আইছে ঘোড়া আইছে গাদা আইছে এক গাদা এটা লিটে আল্লাহ নবীর সামনে ইয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ নবী আপনার পরে একজন নবী আইতাম না আমি আমার বংশের শেষ গাদা আমার পূর্ববর্তীরা নবীর দরে সোয়ার বর্ষই আপনি মেহরবানি করি আমার আমার গোলামিত কবুল করি গাদায় মাথে নি চাই নবী লাগি মাথে হরিণে মাথে নি বুঝে নবী লোকে মাথে উঠে মাথে নি বুঝে নবী লোকে মাথে হোক সুহান আল্লাহ নবী ফরমাইন ও গাদাটা আমার কাছে রাখি দেব আল্লাহ নবীটারে সোয়ার করতে নবীর গাদা হলো নাম কেয়ামত পর্যন্ত থাকবো নবীর আঙ্গুল মুবারক যে জিনিস লাগছে এগুলি আল্লাহ কেয়ামত পর্যন্ত মাহফুজ করে রাখি
আল্লাহ নবীর গাদার দুইটা, একটা নাম উফাইর, একটা নাম ইয়াফুর। ইয়াফুর গাদার এক বৈশিষ্ট্য আছে, যখন নবীর খেয়ালে খুঁজিয়া হইতা না ইয়াফুর যে হইতা যাও আমি তুমি খুঁজ করি জানি ইয়াফুর দৌড়িয়া গিয়া আপু উপরে দরজাকে তপাস করি বাড়ি মাল্লা খুলিয়া দেখলা ইয়াফুর হাজির। আবু উপরে বুঝতে বাকি রইল না যে আল্লাহ নবীর তদন বসেন দৌড়িয়া আল্লাহ নবীর দরবারে বসে এই গাদাই আল্লাহ নবীর জানতো। যেদিন আল্লাহ নবীর ওফাত হয়েছে ওদিন রশি ছিড়িয়া চিৎকার করে হরিয়া হাঁটলোর মতো গুড়ি গুড়ি খান্দি খান্দি গিয়ে কুয়াত করিয়া গিয়ে কাদাটা মারা গেছে। নবী নাই আর খাদা নেই, নবী নাই খাদা নেই বাসিস না। আল্লাহ নবীর উঠে সাইর উঠনি আসিল মধ্যে একটা নাম শাহবাত আসিল। যেদিন আল্লাহ নবীর যে মুহূর্তে ওফাত হয়েছে এই উঠনি যে বৈশিল আর উঠছে না দাদা পানি ছাড়া হলো খান্দি খান্দি জায়গা মারা গেছে। নবীরে চিনেনি সব জিনিসের তাবুক থাকে তসি বাড়িতে আল্লাহ নবী আরাম ফরমাইছেন। তানাসে ফরমাইন আমি দেখি যে বড় একটা গাছ দূর থাকি খাল কুতি 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 সরি 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 আল্লাহ নবীর শিওর হয়ে খাল বসে কিছু সময় থাকি আবার সরি 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 তারা কে বসে গেছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠার পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ একবার তাজ্জুব হয়ে দেখলাম ও ঘটনাটা করছে। আল্লাহ নবী সাইয়া মুস্কিয়েছে ফরমাইন এই গাছে আমার দিদার নসিব করতে চাইছিল আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ অনুমতি দিছিলে আই আমার দেখি আমাকে ডাকতেছে। নবীটাকে গাছও চলতে পারে পারেন না পারে না নবী গরিব আসলা অনেক মনে করে তাই তাই গরিব হাসালকর গরিব আসলা এটা কুফরি এটা ধারণা করা নবী দুনিয়া আসলে তোর বাদশাহী আল্লাহ নবীর গরিবীটা তার আখলাক আছে তার ফখর আছে এটা। আল্লাহ নবী বলবেন আমি জন্মত্ব যখন ঢুকবো আমার ড্রাইভার হয়ে আমার উন্নতর গরিব মানুষ তখন দিয়ে আনবে। ধনির বোধ হিসাব আছে ধনী খুব কঠিন সমাজ যদি বাড়তি খরচ করিলে ইসরাফ আর যদি কম খরচ করেন তাহলে বখালতি। আল্লাহ নবী বলবেন আল্লাহ সকিরের পছন্দ করেন বকিলদের না পছন্দ আর ইসরাফ হয়ে গেলে আল্লাহ ফরমান ইন্নাল মুবাজ্জিরিনা কানূ ইখওয়ানাশ শায়াতিন যে ব্যক্তি অপচয় করে এগুলো শয়তানের ভাই যদি অতিরিক্ত খরচ হয়ে যায় তাহলে শয়তানের ভাই বলি জীবন আর কম খরচ করলে বকিল বলি জীবন কথা আছেন না জানান আল্লাহ গিয়া খুব সতর্ক থাকতে পারে মাল খরচ আল্লাহ রাস্তা ওই তো প্রয়োজন মিটাইতা কিন্তু ইসরাফ হইতো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করিও না অপচয় করিও খুব সতর্ক আল্লাহ নবীর আল্লাহ ভিন্ন কানুনে দুনিয়াত ফাটাইছিল ভিন্ন দায়িত্ব দিয়ে ফাটাইছিল। নবী দুনিয়াত থাকাও আমরা লাগে মঙ্গলজনক কাছে যাওয়াটাও আমরা লাগে মঙ্গলজনক। নবী ফরমাইন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমি বাঁচিয়ে থাকো তোমার জন্য মঙ্গল আমি যাওয়ার গিয়ে তোমার লাগে কঠিন নাই মঙ্গল দিয়ে গেছে কেন নাফসিল বেদালে কবরিন নান তাসাকিনুহু ফিহি লাফাকু ফিহিল জুদু ওয়াল কারাম আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কবর যে আল্লাহ মুমিন আল্লাহর মাগফিরাতের বসিলা বানাইয়া রাখি দিস যাইনি তো যাই ভাই আমার দায়িত্ব যে এগুন নয়া এগুন বাড়াইছ নামও যোগি সদফি কই নবী কবর জিন্দা যে নবী তাহলে নবীরে তালা নবী কবর জিন্দা আছে নি না নাই সেবাটা কই জিন্দা নবী লেন তালা একবার কু তালা না কর কিয়ামত পর্যন্ত ইগুন আমি তো কাজ কইয়া আইছি যে বাচ্চা ইন্দরে মানুষ বানাই তৈলে মা বাবার সেফটি পয়সা খুবই প্রবলেম সিনেমা দেখি আর সিরিয়াল দেখি ফেট বাচ্চা তো ইয়ে মানুষ মানে ইতে আর করে উফতে তুই ফুলো বেপ হয়ে যায় ফেট বাচ্চা হওয়ার পরে মাও সতর্ক এবাদত বন্দেগী বাড়াই তুই গো নমাজ তিলাওয়াত বাড়াই তুই গো কেন বুদ্ধি পিতরে মাল বনে জেলা জেলা নিজের সম্পায় নিজের বাচ্চা ও তাছে গড়িয়া উঠিব বাপ সতর্ক কেন বুদ্ধে বউর মুখে যে রিজেক্ট দিতরা এটা হালাল দিতরে না হারাম দিতরাই হারাম বেজা হওয়া ইয়া বউর ফেটে যে বাচ্চা জন্মিক মার ফেট থেকে হারাম হয়ে যাবে
মানুষের সামনে ব্যায়ামে ফুললাই, আর আমরা তো বেদিশ হয়েছি জন্ম দুজগর খোঁজ খবর রাখি না, যেটা নিজের গোর নসল আওলাদ বিবি বাচ্চার খোঁজ রাখি না। জানিয়ে রাখুন জান, আল্লাহ নবী ফরমাইছেন সবচেয়ে পয়লা যে জিনিস পাল্লা তুলে হইব, যে আমল তুলে হইব, এটা হইল গিয়া আপনি আপনার স্ত্রী লোকে কি সুলুক করছেন আমাকে পয়লা পাল্লা তুলে হইব, আর মহিলার ক্ষেত্রে তার স্বামী লোকে কি সুলুক করছেন আমাকে পয়লা পাল্লা তুলে হইব, এই জিনিস নয় এমন যেমন আরো তুমি শুনলে তাজ্জব হয়েছি বা পয়লার দুজক কারে দেব হইব আউয়ালু মান দাখালান নার নাই। আল্লাহ নবী ফরমান জানতে দিয়া দুজক রে গরম করে হইব প্রথম ব্যক্তি এনসি হইব চুলা ভূমিকা না দিলে আপনারা আমারে মন্দ হইব। আল্লাহ নবীর ফরমান পয়লা খারে দিয়ে দুজক উদ্বোধন করে হইব আমরা সীতা পথ থাকবার লাগিয়া আল্লাহর কাছে লইবার পথ জানবার লাগে তো যাই না, বনবার লাগে যাই না, আমরা যাই বিনোদন এন্টারটেইনমেন্ট হইবার লাগে। এখন গানের গান বন্ধ হয়ে গেছে, মোল্লাবাড়িতে গান গাই না, আর এখন গায়ব করার কোনো দরকার আছে? ইকে মাইক উড়াইয়া ফেলাইতে ইকু সান হবালি ইকু 26 ইঞ্চি ইকু হেলিকপ্টার লইয়া আইব ইকু ট্রেন লইয়া আইব, বা হাজিপুর যদি ট্রেনে আমাই যায় কত বড় সৌভাগ্য না, শ্রীমঙ্গল থেকে লাইনচ্যুত হয়ে যায় কত বড় কিসমত, হাজিগঞ্জ জমিন ট্রেনে উপস্থিত পোস্টারের মধ্যে হেলিকপ্টারের ছবি দিলে ওয়াজ করি কি তার আমি লায়ক নাই, কিন্তু বহুত আপনি কালি মোগল আসেন ওয়াজ করি মানুষের আল্লাহর মুখে চুড়াইয়া করা ধরাইয়া দিয়া গেল, আল ছুইয়া দান রুইয়া মরি দিয়া দান রুইয়া থুইয়া গেল, এটাই জানি বলতে কোয়া পৌঁছাই ফালাই লাই গিয়ে সারা দান রুইয়া গেল, এটাই যখন শুরু হয়েছে না হয়েছে না, মানুষ তো আজও যায় শুনবার লাগে বনবার লাগে না, উম্মত বনাতে দরকার মুমিন বনাতে দরকার, এটা তো মানুষে বেঁচেছে মানুষে এটা ছাড়িয়ে দিয়েছে, মানুষ যে আনন্দ বিনোদন লাগবে 10,000 টাকার ওয়াজ 10,000 টাকার গান 10,000 টাকার নাচ মোল্লা বেটা নাচতেও পারে, এটা এটা শুরু হয়েছে না আমরা তো শুরু 26 ইঞ্চি পোস্টার ওপর অ্যানাউন্সমেন্ট ওপর 26 ইঞ্চি হুজুরে বয়ান করবা আলিম হইল ভুল না, আমার কোনো আপত্তি নাই, আমি সম্মান করি, কিন্তু মফিল মানুষ বাড়াইবার লাগে তো দেখুন এই ধরনের ইয়ার কি বড় ইসলাম যে লইয়া আর ইসলাম যে কই নিয়ে পৌঁছাই যায়, এটার নাম দোকানি না দোকান, এখন নাম লোকে যে তার লকব বেটার নাই তার চেয়ে বেশি লকব লেপির লাই এটা মানুষ আকর্ষণ করবার লাগে বললাই না, মাইকো বয়ানোর আগে কইলে যে মহামূল্যবান বক্তব্য রাখবা, তার বক্তব্য মহামূল্যবান হইবিল বলে কইব বলে তুমি বুঝলাই গেল, এটার নাম মিশা মাত্রা আসমান থেকে হরিয়া মাত্রা নেই, এটা পাতুই না কেন আপনারা, তাহলে সব মিথ্যা মিথ্যা মিথ্যাই সব মিথ্যা মিথ্যাই, এটার নাম দুঃখা, আর আপনি কুইনাইন জোর সরাবে কুইনাইন সরাবে মেসা বলে হেদায়ত করতাম, মেসা বলে সবচেয়ে বড় মিশা মাত্র, আল্লাহ নবী ফরমান সবচেয়ে পয়লা দুজকর ইন্ধন হিসাবে ধরে দেওয়া হইব, তাই ও নামদানি মেসাব তাব্বা যাই মাংস লোকে প্রতারণা করছো পয়লা কোন কাফির মুশরিককে দিয়া উদ্বোধন হইত না, পয়লা মেসাব মেরা যুগ আল্লাহ নবী দেখতে আইছু সব কিছু মুসলমানের শাস্তির কথা আল্লাহ নবী ফরমাইছু, একজন দেখি পাও ফ্রিদি বান্দা মাথা নিশিদি লটকায় তলে থেকে আগুন দেবো হয়েছে জিজ্ঞাইলাম এই খেয়ে বলতে এই ও ব্যক্তি যাই দুজা ধরতাম একজন দেখলাম যে ফিরিস্তায় পাথর দিয়ে মাথা মারেন মাথা সেপ্টা হয়ে যায় ফাটি যায়
মগজ বাড়াই যে আবার যখন পাথর উঠাই লেন তখন আমার মাথা ঘোরা লাগলো। জিজ্ঞাসাম এই নিকে তো তাই না আপনার ও মুসলমান তাই এসার নমাজ না বুড়িয়া ঘুমাই একজনে দেখলাম তার মুখের মাঝে পাথর দিয়ে মারান মুখ শেষি যায় হিরিবার জাকাতাই গিয়ে জিজ্ঞাসাম এই নিকে ওতে মিশা ওয়াইস মিশা ওয়াইস। একজনে দেখলাম যে মটকি লাগান ফ্যাট ফ্যাটের ভিতরে সাহ বাড়াই জিজ্ঞাসাম এই নিকে ওতে এই সুদখুর নিষ্পাপ হইয়া না হইলে আমি জান্নাত তো পৌঁছাইতাম না, তাহলে সব আমরা জাহান্নামে গেলাম। আল্লাহর দয়ার কানুন দেহ কাল্লা নেকির বাল্লা দার বাড়ি হয়ে জীব সেই মানুষ জন্য তো বলছি জীব লোক সুহান আমার বন্ধু আপনার নেকি অপর বা গুণা অপর বা দুইটা সব কিন্তু রে আমার যে বন্ধার নেকির পাল্লা বাড়ি হয়ে জীব সেই বন্ধারে আমি জন্ম থেকে বসে দয়া না নিয়ে পঞ্চাশটা গুণা করছো একান্নটা নেকি হয়ে গেছে আপনার পাল্লা বাড়ি জীব না নিয়ে এর লাগে আমরা বড় বেদিশা বলছি আমরা উম্মত বোনা খুব দরকার। আমি খুব করে পরিবারের পিছনে কিছু কারণ আছে। আমরা তো নমাজ মাসাল্লাহ পড়ি তবলিকে সারাদিন মসজিদ হারাই দিছে, এখন মসজিদ খালি নাই সব মসজিদ বলি গেছে, কিন্তু মুসল্লি বড় অভাব মমিনের বড় অভাব। কেনের মধ্যে হারাম খারাও নমাজি বনি গেছেন, সুদ খারাও নমাজি বনি গেছেন, খুশ খারাও নমাজও বনি গেছেন, জালিমও নমাজি বনি গেছেন, সব মসজিদ হারাই গেছেন জানি। আর ইসলাম যদি আমরা মসজিদ তৈরি দিয়েছি আর কোনো কোনো ইসলাম নাই মসজিদ ইসলাম দোকানদারি করবো আমার পারফরমেন্স দিয়ে আমি করবো মিশা টকটকা মিশা ভাবি আমি আমার করবো কেউ দেখনেওয়ালা নাই আসুন কেউ দেখনেওয়ালা শুননেওয়ালা কেউ নাই যা জুলুম করতে পারো কেউ শুননেওয়ালা নাই আল্লাহ হুজুরনি আমার কথা কতটুকু নয় আল্লাহ নবী ফরমায় কুল কায়নাতের সমস্ত জিন্নাত ইনসান ফেরেশতা সমস্ত জন্তু জীব পোকা মাকড় সব কিছু যে তার নিজের বাসা দিয়ে এক লোকে ফরিয়াদ করে নিজস্ব চাহিদা ব্যক্ত করে আল্লাহ ফরমায় আমি ওটা উত্তম পাই
যারা ফ্রেড করবো তারা পামাত হইব, এরা পামাত সাগর দিয়ে দেখো জানি আমার মাঠে আমার ইজ্জত দিয়ে আমার ঢুকাইল কি মানুষে আল্লাহ হবে খুঁজু বা বললো মানুষ জানি বা আমরা যখন গ্রহণ করছি আমরা আল্লাহরে রাজি করতে পারছি না, আল্লাহর রাজি না হইলে আল্লাহরে খুশ করিয়ে দিকে মানুষ যাইতে পারে না, তাহলে ইমানের খাতিরে একদিন না একদিন আল্লাহ নবীর জিকির করা ইয়া রাসূলুল্লাহ যত খেজুর আছে এর একটা বড় আছে মহিলাকেও কি হওয়া লাগবে না জন্ম তো খেজুর বড় আছে আমার দলে 35 বছর তারা সব যে খান যে তারা একবার আমার বন্ধা কোন জায়গা একজন আল্লাহ এক গানে 70 বছর আর দুনিয়ার গান যদি 5 মিনিটের বেশি হয় তাহলে মানুষ ঘুরা লাগবে 70 বছর না ইঞ্জিল তোরা ইঞ্জিল জবুর বেহেশত পড়া হইতো না কুরআনুল কারীম পড়ো হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দাউদ আলাইহিস সালাম যদি তিলাওয়াত করে এই বান্দার নবী তিলাওয়াত করবে কোন কোন রিওয়ায়েত আছে আল্লাহ নিজে তিলাওয়াত করে তার বান্দা আমাদের সুবহানাল্লাহ জন্য তো সব কিছু আছে আমরা তার ভুল ধারণা মাটির তলে আমরা গেলে মনে গাতো আমরা গেলাম গাতো আমাদের দুই অবস্থা হচ্ছে আল্লাহরে রাজি হইয়া মামা অর্থ হইলে আলাই ইল্লিন আল্লাহ নিয়ে পৌঁছে গেছে আজকে আল্লাহরে নারাজ করে যাও মৌতুর মধ্যে বৈষম আছে আল্লাহ আল্লাহ বর্মায় তার নাফরমান বন্দার কাছে যখন মালিকুল মৌতাই বা ইয়া ফয়লো মুখর মধ্যে ফিচা আরম্ভ আর কোমর ফিচিবা ফিটতে ফিটতে নাল গলিয়া পুলিশে কয়লার দরিয়াও নিয়া তত্ত্ব দেবে না বলে এক সুখ খেয়েছে খেয়েছিয়া নাল গলি তারপরে গিয়ে জিকার ঠিক নাই বলে বলা ফিরিস্তা দেয় বলে এক সুখ খেয়েছিবা খেয়েছিয়া
এরপরে নাম ধরিয়ে যান লুকাই তো চাইব জোরপূর্বক অবসরই নব হইব আর নেককারের রূপ কিলা বাড়াইব বুঝি এই ব্যক্তির রূপ আল্লাহ নবী ফরমাইছেন জব থেকে পানি ডালতে যেন আসানির সাথে বাইর হয় সেইভাবে আসানির সাথে কি বাড়া যাবে মাটি মিশে সিজিনের মধ্যে বন্দি রূপ কোন জিনিস আমার মার পেট ছয় মাস বয়স আল্লাহ আমার আসমান থেকে দিচ্ছে ওটার নাম আমার দাম বাড়াইছে রুহে যেদিন আমার রু আমার পিতরে আসিল এদিন আমার ফারা দেব হইছে আমার পানিশ পত্রাই দেব হইছে আমার পরে ফিরে যেদিন আমার রু বাইরে গেছে গিয়া আমার বালিশ নিন্দা হয়ে গেছে আমার বিশ্বাস থাকি নামাইয়া সাতাইশ নামাই দেব হইছে লাশ মাটিতে রাখার পরে দেখেন পিপড়াই বেরিয়ে দেয় কুটিমুটি পিপড়াই এও বুঝছে যে এটা কোনো বাগর হয়েছে আপনার আটক জিনিস বার করে নেব কথা আছেন না আপনার পরিচয় বদলাইলা কেউ বইত নাই সাবজা দাঁড়ে উঠাইলাও কেউ বইত নাই মন্ত্রী সাবজে উঠাইলাও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী উঠাইলাও কেউ বইত নাই বাবারে উঠাইলাও কেউ মঙ্গিত উঠাইলাম মঙ্গিত উঠাইলাম ওই বললে হইত না যা পরিচয় আছে যা ভেটাগিরি আছে সব এক রুহর মাধ্যমে সব কিছু আমরা ছেড়ে নিয়ে গেছি ফিউলাইও বুঝে যে এন বিচার কোনো হামাই রয়েছে না আসতেছে ফিউলাইও বেরিলে বেরিলে না ওটার নাম হলো রুহ রুহ আসমান থেকে আইসে রুহর পুরা আসমান থেকে আল্লাহর বন্দেগি রুহর পুরা হইল কি আল্লাহর বন্দেগি রুহর পোশা হইল কি তাকওয়া ফরজকারিতা আর শরীরের খানি হইল কি মাছ পার পানি পিয়াস লাগলে পানি শরীর আর রুহ দুই জিনিস শরীরে যেটা পালা লাগে রুহরে ওলা পালা লাগে যে রুহলে ফালিছে না তার রুহটা উপাস থাকে পিয়াসি থাকে মানুষের শরীরের দাম বাড়ে না রুহর চিকিৎসা আছে রুহর খোরাক আছে রুহর পোশাক আছে আর লিবাস আছে লিবাস একটা হইল কি জিসমর পোশাক ইগুর দায়িত্ব হইল কি আব্রুরে নিবারণ করা লজ্জারে ডাকিয়ে রাখা এবং সৌন্দর্য বর্তমান আর রুহর লিবাসর দায়িত্ব হইল কি রুহর লিবাস হইল কি তাকওয়া যেকে রুহরে শক্তিশালী করে যার রুহ যত শক্তিশালী হয়েছে যাওয়ার সময় শরীরটা শক্তিশালী করে দিয়ে যায় ফের জিয়ারতে মানুষ গাড়ি বলিয়া যায় আর ফের মানুষ ইয়াদও করে না সমাজের না আছে না কেনের মধ্যে যে রুহরে জেলা পালিশ না তার রুহে তার মর্তবার ওলা বানাই দিয়েছে এর লাগে আমরা দুনিয়াতে আইসি পাশ করতাম না ফেল করতাম আমরা পাশ ফেল বুঝি না আমরা পয়সা চিনি আমরা হারাম খাই আমরা মিশামাতি আমরা দুনিয়ার শুভ্রত রে পূজা করি ইজ্জত রে পূজা করি করি না করি না আমরা বেদিশা বনে গেছি মুমিনের গুণ কোন দিকে আমরা এটা দোকানে যাই না মুমিনের কিছু গুণ আছে না আছে না খালি গরু খাইলে আর মিশামাত মাতিলে মুমিন বনা যাইব না এটা রসুল্লার জিকে নিয়ে আলোচনা সবচেয়ে বেস্তারিন ইসলাম কোনটা বুদ্দাল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদি হাত আর জবান থেকে অন্য মুসলমান যার কাছ থেকে নিরাপদ রয়েছে সে প্রকৃত মুসলমান বলি আল ইমান বিদুম ওয়া সাবউন শুবাতান আমি খুব গুরুত্ব দিই আর ওই জিনিসটা যে মুমিন বনতে হইলে কিতা কিতা গুণ লাগে আমরা খুঁজাইনি গুণ মানুষ নিজে শয়তানের গেছে শয়তান এই সমাজে শয়তানে সরম পাইত না নিকো আর শয়তানের কাম থেকে বড় বড় কাম আমার সমাজে আমি জিজ্ঞাসা নিয়ে রসুল্লাহ
কেমন কবে বলতে আমি জানি না, আল্লাহ জানে। আলামত কিতাব দেন, তালিদাল আমা তুরাপ্পাত জানা, শিরিক বাড়িয়ে দিব, হারাম বাড়িয়ে দিব, এটা নাই। মা যখন জলিল হয়ে যাবে তখন কেমন ফসল জোর বইয়া যা যে গো আলিম নাই, গো আলিম রসুল্লাহ ফরমাইছেন আগের জমানাত জাহিলে মানুষ আলিম কইবা। আমার ওয়াজ আপনারা ভালা লাগতো না, যদি ওলা বিনোদন আলাপ আজ দিতে পারে তার ওয়াজ খান বড় ভালো লাগছে। আলিম জাহিল কেউ চিনার বাড়িছে এখন কিতাব বলতে ফিরের বাজারে দরিয়ার একবার লাগিয়া সকল বাড়িয়ে বাড়িয়ে ফির ফির বনিও না রে ভাই, মুমিন বন কিতাব বনতাম, মুমিন বনতাম, মুমিন বনা দরকার, উম্মত বনা দরকার। ফির বনেন কিতা লাগে মানুষের ছবি বার লাগবে আল্লাহর মকবুল অলি এক জিনিস আর সাজরা ফির এক জিনিস বৈষ্ণব আছে না। আজকাল তো হাইজ্যাক শুরু হয়েছে, আজকাল মৌলানা ফের পাওয়া যায় না, কেন মৌলানা ফের বেজাত আল্লামা হয়েছে। আল্লাহ নবীও ফরমাইছেন মেসা বদল আত্ম ইসলামের গলা যোগ শুরু হয়ে গেছে, তাহি লগ্ন ফতোয়া জাহি লগ্ন কর্মকাণ্ড বাড়ি গেছে, শিকিয়া পায় মজব মানা হারাম, শিকিয়া পায় নমাজ করে দোয়া করা না যাই, তেরাবির নমাজ নাই, কাবার মুখে পাও দিয়ে ঘুমাইতে পারবে, জমজম পানি বইয়া খাইতে পারবে, গরুর পেশা খাইতে পারবে, এটা ফতোয়া আল্লাহ। এর লাগে বাচ্চাই মানুষ করতে হইলে সতর্ক হইয়া আগ থেকে সতর্ক হইতে হইলে, মোবাইল দিয়ে ফুকারে কইব যে কোয়া আমি বাড়িত নাই, আমি সম্মান দান করো বাচ্চেন্দ্রের উপরে জুলুম পিতা করি সমাজ রক্ষা। আমি বড় চিন্তিত কেন জানি না, আমি সমাজে খুব চিন্তা করছি যে আমরা বেদিশা মুসলমান বনে গেছি, দেখা দেখি মুসলমান গরু হইয়া মুসলমান, না জন্নতের খোঁজ আমার ভিতরে আছে, না জাহান্নামের ডর আমার ভিতরে আছে। শতকরা 99 জনে হইতে পারতো না জন্নত আল্লাহ এখানে মানে রাসনি খুঁজো নাই, কিতা কিতা খামে মুমিন বানা যায় খুঁজো নাই, পয়সার চিন্তা হারাম ও খালাল হোক মাল খামা হোক নগদে বিশ্বাস, মুমিন নগদে বিশ্বাসী নাই, মুমিন বাকি লিষ্ট বাংলা আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসের উপরে ইমান আনে যে সেই মুমিন, নাকি সাবর পাহাড় পাহাড় নাকি সাব ওই বকে দেবেনি নাকি আনা দেখে বিশ্বাস করা বেশ দুজক দেখছিনি আমরা। এ লাগি ভাই হল আমরা বড় বরবাদির পথে আমরা যাই আর কি, আমরা বেমার সবচেয়ে বড় বেমার হইল কি আমরা আমরা রুহর বেমার, জিসমানি বেমার নাই, আমরা কলবি বেমার সবচেয়ে বড় রূপ ধারণ করছে। আল্লাহ নবী ফরমান ফাস্টা জিনিস আল্লাহ না পছন্দ, কোনটারই গুল ফাস্টা জিনিস আল্লাহর পছন্দ না পছন্দে আমরা কিতা যায় নাউজুবিল্লাহ। আল্লাহ এখন তোমরা লাগে আমি সব কিছু পয়দা করছি, জমিনের সব নিয়ামত তোমরা লাগি, আর আমি আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার কোন জিনিসের প্রয়োজন নাই, তোমরা আমার বনি যাও সুবহানাল্লাহ, সব তোমরা লাগি আর তুমি যাই আমার লাগে। আমরা আল্লাহর বন্ধাম পারছি, আল্লাহ লাগে কোনো কোরবানি আমরা করতাম পারছি, আমরা তো আমরা নিজেরা লিয়া ব্যস্ত, আল্লাহ লাগে না মিসামা খান ছাড়তাম পারছি, না হারাম ছাড়তাম পারছি, আল্লাহ নবী বলবেন পাঁচটা জিনিস আল্লাহ না পছন্দ, কোনটা নিয়ে আপনারা করুন পাঁচটা জিনিস, পয়সা লাগতো না পাঁচটা জিনিস থেকে হেদায়ত মানে শুদ্ধ হয়ে যাওয়া দরকার। এক নম্বর হলো মিসামাত, মিসামাত পারবানি মিসামাত বাদ দিতে হবে, ব্যবসা বন্ধ হয়ে আগে প্রস্তুতি নিতে হইব। আল্লাহ বলছেন হালাল চুলা, হালাল চুলা কিন্তু বড় বরকত আল্লাহ আশ্চর্য যাইবা, আল্লাহ যেদিন জন্নত দান বন্দাগুলোর দিদার নসিব করবো, আল্লাহ নবী ফরমায় ইমানর শেষ হইল গিয়ে জন্নত নাই, ইমানর
তকমিল জন্নত নাই, ইমানত তকমিলের লোক আল্লাহ দিদার লাভ করে। আল্লাহ তার দিদার দিবান জন্নতিও করবে, কিতাব হইয়া সম্বোধন করবে। পয়লা সালাম দিবা, সালামুন কাওলান মির রাব্বির রাহিম, আর সম্বোধন করবা মারহাবান বিসাদিকিন। নামাজি বান্দা নাই, রোজাদার বান্দা নাই, উমরাকারী নাই, হজকারী নাই, পয়লা আল্লাহ যে সম্বোধন করবা কইবা আমার সত্যবাদী বান্দা আপনারে আমার পক্ষ থেকে খুশানদের জানাইয়া। সত্যবাদী বান্দা দরকার না, দরকার নাই আমরা। এক নম্বর আল্লাহ নবী বলেন মিসামা, দুই নম্বর হইল গিয়া জুলম, তিন নম্বর হইল গিয়া মারফর নাফরমান, চার নম্বর হইল গিয়া হারাম খাওয়া, পাঁচ নম্বর হইল গিয়া খেয়ানত খাওয়া। মিশা মাত্রে বাদ দিয়ে কেউ যদি সত্যবাদী হইতে পারে, কোন মানুষ জুলুম বাদ দিয়ে দিন ইনসাফ কারী হইতে পারে, কোন মানুষ যদি মাহফর ফরমাবরদার বনিস্তে পারে, হালাল খানেওয়ালা বনিস্তে পারে, আমানতদার বনিস্তে পারে, কামিয়া বলি ফার্মুনি আমরা এই ফাস্টটা রক্ষা করতাম। ও ফাস্টটা যে ঠিক করে নিছে হে মুমিন, আজ কুদ দিন লাগে বাক্কা পালাম। আর বহুত ফাসিয়ত আছে কোরআন শরীফ ও মুমিনের গুণ বরফুর। ও ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। সব মুমিনের গুণ হুজাইন জান, মুমিনের গুণ কিতা কিতা আল্লাহ চাইছেন। ও গুণ যে পঁচিশ তো পাঁচছে স্তর বাই স্তর, সে মুমিনে কামিল বনিয়েছে। আমরা এই মাদ্রাসা খান দাখিল পর্যায়ে না, দাখিল এমপি হয়ে গেছেন। আচ্ছা এমপি তো সুখে আল্লাহ এমপি হইতো, এর আগ পর্যন্ত আপনারা এটা ফায়দা দেন না, ক্ষতি করতেন মাদ্রাসা থাকার ফায়দা হয়েছে না। লগে মফিল আনন্দ শিখবো, নমাজ শিখবো, মানুষের কয়রাত করতে সময় বাচ্চাইন্দ্র দিয়ে করাই যান, তার দিল সখাওয়াত কয়দ ওই বলে ওই বলে হইত না। তরবিয়ত মাহবর তরবিয়ত সবচেয়ে দরকারের জিনিস, কেজির হামলা করে তৈরি দিলে আর আপনারা চাকরির দিকে লাগিয়া কি বাচ্চা মানুষ মন্ত্র নয়। বাচ্চাই নেককার ওদের কিছু সত্যা করুক, মা বাপের দুঃখ দেখবা সুখ দেখবা, কবর গেলে গিয়েও মা বাপ লাগে ইয়াদগারি করুক, আল্লাহ মা বাপর রুহ আপনার উপরে দান ভরাত করুক। ব্যবসা লইয়া বই তো শুনলো সুল্লা রেখে আপনি জিপে যারে শুনলো, আমার এমন একটা আমল ইপেই দেখবো, আমি যে দোয়া করতাম আল্লাহ মুক্তা আল্লাহ নকি বলো তুমি হালাল হইয়া তোমার দোয়া আল্লাহ তো করবো। একজন দেখুন যে তোমার মা বাবা শৈনি উদ্যা আসো, তোমার যে লতির তো কোনো কারণ নাই, যার মা বাপের মা বাপ থেকে দোয়া লইছে সে জলি লইবার কোনো কারণ নাই। এর লাগে সত্যা করাত করুক, আল্লাহ গলা মুসিবতের দুর্গটি দিত, জিন্নতির দুর্গটি দিত, ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিত। আল্লাহ নবী ফরমাইছেন সচ্চা তাজির যে বনি জীব, সত্যিকার ব্যবসায়ী যে বনি জীবের জন্য তো আমার সঙ্গী বনি জীব। আমরা তো ফাল্লাত কিলা মারতাম আর বেজাল মাল কিলা বেচিতাম, এক টাকা দুই টাকার লাগে ইমান বেশি দিয়ে আমরা আছেন না আছেন বিশ পুরাই জিনিস মানুষের কমা মুরুখটা জব করি বেসলে এক টাকা দাম বেশি পড়লো, আনা জব করিয়া হারাম মুরুখ মানুষের বেশি এক টাকা লাভ করতো, ইমান নাই মানুষের। এই সমাজ সুন্দর হওয়া দরকার না, দরকার না। আমি আচানক কোনো মাত্রই আইছি না, আমরা সমাজের তা কোটে রত আমি মাতিছি, তাহলে আমরা হেদায়েত হওয়া দরকার না, দরকার না। হায় 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 হায়, আমরা তো কত বেদি সব বলছি ফলাত বিষ পুরা সাংবাদিকের জিকার যে তুমি বিষ পুরাই দিলে তোমার তোমার কোনো কষ্ট লাগে না, আমি তো খাইতাম না। কি সুন্দর কথা, আমি আমার খুব ঘনিষ্ঠ মহল কইলা এখন কইলা যে খাজুরের রস বেছে না,
ড্রেন থেকে পানি তুলিয়া সারছে। তার লাগে একটু হয়তো খরচ গেল, থোড়া কষ্ট হইল, একটা টিউবওয়েল থেকে তুমি এখন নিয়ন করে নিত। এ নিজে খাইতো না, এখন ড্রেনের পানি মানুষ করে। আর আমি বললাম এর থেকে বাড়ি এখন তাকে বইতাম দিতাম। যদি তোরা পেশাব পুরাই দিলে মানুষের কাছে এটা একটু মজা লাগতো, তাহলে হে পেশাব পুরাই দিলে পরিমাণ বদমাইশ, এই পরিমাণ মানুষের আল্লাহর দিয়ে ও পরিমাণ ডর কমছে যে টয়লেট খাওয়াইতে পারলে যদি তার পয়সা বলে তাহলে হে টয়লেট খাওয়াই দিবে। কথা আছেন না আছেন? কত বেদি সামনে ভাই আল্লাহরে ডর রাখবা, আল্লাহরে ডর রাখবা, আল্লাহর সামনে গিয়ে সব হাজির হইতে হবে, আল্লাহর সামনে গিয়ে হাজির হইতে হবে। لا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء لا يخفى على الله وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الله تقول كي تختبر بني كل شيء تختبر بني الله رتولا لك دكوا ما تنسى لك ترى سجد كل لك بولا بريد بانتان ميا পাঁচ হাজার টাকা হোক মারহাবা, আল্লাহ তোমার বন্দার মালো বরকত দাও, মরতে কাণ্ড মাফ করে দাও, আল্লাহ বলল নেক কারবা না এত সব হোক আল্লাহ আমিন। সত্যি আবিদ রহমুল্লাহ সাহেব ছিল তো সত্যি মানলাম হাফিজ মাওলানা রহমতুল্লাহ সাহেব, 10,000 টাকা দিবা হোক মারহাবা, আল্লাহ তোমার কবুল করবা, তোমার বন্দার মুশকিলাত আসান করে দাও, আউলাদরে নেককার বানাই দাও, কাসরি মা বাপরে জান্নাতের পিণ্ড নসিব কর মা বাপ। আগামী 19 তারিখ পয়লা পর্বে সোমবার শ্রী মঙ্গল মাঠে, রেলওয়ে মাঠে 19 ফেব্রুয়ারি শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে তারবিয়াত মাহফিল হবে, আপনারা সকলের দাওয়াত। আমরা এই মাদ্রাসায় আব্দুল সুবান নাজিপুর হাওর বাড়ি, তাই 1,000 টাকা দিবা সব হোক মারহাবা। তোমার বন্ধা হলো কামিয়াবি নসিব করোনা, সব পরীক্ষা পাশ করে যাবো। মোহাম্মদ নাসির মিয়া হুগলিয়া, 1,000 টাকা দিবা মাদ্রাসা। 2 নাজারি 1,000 টাকা। মৌলানা সাইদুল ইসলাম খারিজ জমা, 500 টাকা দিবা। লুবান মিয়া 200 টাকা নগদ। মোহাম্মদ নাজিমুদ্দিন নাজিবুদ্দিন আজিবুর 5,000 টাকা। ফুকন আজারি নগদ 500 টাকা।
আল্লাহ তুমি কবুল করবা। নাম তো চিনি না, নাম বুঝতেই পারি। আজির উদ্দিন সাহেব 2000 টাকা। জি আজির উদ্দিন সাহেব 2000 টাকা। আমার আব্বা হাজি আবু উপর সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল। মাস্টার মনিরতি সাহেব 1,000 টাকা। মাওলানা আশরাফ আলী তিতপুর 1,000 টাকা। হেলাল মিয়া 1,000। জনাব আজব আলী সাহেব 5,000 টাকা। মোহাম্মদ তকদির মিয়া 5,000। তকদির মিয়া সাহেব 5,000 টাকা। তকদির মিয়া সাহেব 5,000 টাকা। আজি বুরহান উদ্দিন সাহেব 5,000 টাকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামি। এই মহফিল থেকে আমরা কোন ভিখারীরে পালিয়েছি আমরা রে মাফ করে দেব। আমরা মধ্যে আমরা অন্তর আন্দায় রয়ে গেছি, আমরা অন্ধকারে ডুবে গেছি। যতদিন আমরা জমিন আসছো তোমার মকুল বলে আমি বসবাস থেকে বিজ্ঞান থেকে চিন্তা চিন্তন দুশ্মনের থেকে আল্লাহ আমরাকে হালাল রুজির দরওয়াজা করে হারাম থাকি মিশা থাকি আল্লাহ আমাদের হেফাজত ফরমা।
আজকের মহফিল খন্ডে কবুল করমা, তোমার যত বান্দাবান দিয়ে আমরা সাহায্য করছেন আল্লাহ কবুল করমা, দিন দুনিয়ারে রোশন করে দাও আল্লাহ, এই মাদ্রাসার একটু রক্ষের সাথে কেয়ামত করতে মাদ্রাসার সাহিত্য কারণ লড়ে দিন দুনিয়া সাহায্য করমা আল্লাহ, তোমার যত বন্ধার খিদমত করে বলি দুনিয়া দুনিয়াতে তোমার শরীর তোমার বন্ধা তোমার অলি আল্লাহ কবিয়ারি এক আল্লাহ তোমার মকবুল আমরা জরুরি আছে পুরা করি শিক্ষার্থীর সম্মানিত উপস্থিতি, আপনারা বসে থাকেন, আমাদের সেই কাঙ্ক্ষিত বিশেষ মেহমান হযরত মাওলানা আজাদ হোসেন সালেহী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই ওনার মহামূল্যবান বয়ান পেশ করবেন। আপনারা বসে থাকেন। এই এখনই আপনাদের সম্মুখে বয়ান পেশ করব।